মুর্শিদাবাদের ঢেউ আছড়ে পড়লো বাংলার সিনেমা জগতে। এবার মুর্শিদাবাদের পরিচালক, নায়ক ও প্রযোজক নির্মিত সিনেমা ঢেউ আছড়ে পড়লো বাংলা সিনেমা জগতে। 30 আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে দাউদ হোসেন পরিচালিত ও ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কি আমার সিনেমা। এই সিনেমায় মুর্শিদাবাদ জেলার ছেলে বিশাল নায়কের ভূমিকা অভিনয় করেছেন। এছাড়া মুর্শিদাবাদ জেলার বাসার শেখ, চিন্টু শেখ প্রমুখ অভিনয় করেছেন। অভিনয় করেছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা দেবা ব্যানার্জি, অভিক ভট্টাচার্য প্রমুখ। শুভ মুক্তির প্রথম দিনেই কলকাতার বিভিন্ন সিনেমা হল সহ বহরমপুর, মোহনা হল ও মালদাতেও হাউসফুল ছিল। প্রথম দিনে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। প্রযোজক হিসাবে এস কে বাসারের এটি প্রথম সিনেমা এবং নায়ক বিশালের প্রথম সিনেমা। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা পরিচালক দাউদ হোসেন আজ কাঁপাচ্ছে সর্ব কলকাতাকে। উল্লেখ্য, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দাউদ হোসেন জীবনের সঙ্গে অনেক সংগ্রাম করে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। এর আগের সিনেমাগুলো তেমনভাবে সাড়া ফেলতে না পারলেও তুই কি আমার সিনেমায় এবার বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু কেনই সাড়া, কেন সিনেমা রিলিজের প্রথম দিনে উপচে পড়ল মানুষের ভিড়, এই সিনেমায় আছিটা বা কী, এসব কিছুই জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সিনেমা হলে। তবে দর্শকদের অভিমত, এ সারার পিছনে সিনেমার গল্প, তাদের অভিমত, এ প্রথম পরকীয়া নেগেটিভ প্রভাব নিয়ে কোনো সুপারহিট সিনেমা তারা পেয়েছে। এটি একটি সমাজ সচেতনতামূলক সিনেমা যা বর্তমান সমাজের অন্যতম ব্যাধি পরকীয়ার খারাপ প্রভাব সম্বন্ধে সমাজকে বার্তা দেবে। এটা বলতে গেলে ওর প্রথম বই, এত সুন্দর যে একটা অভিনয় দেখিয়েছে, মানে পুরো সিনেমার মধ্যে খুব সুন্দর অভিনয়। কাহিনীটা কি ছিল? কাহিনীটা মূলত কি ছিল? মুর্শিদাবাদের ছেলে এবং মেয়ে হিরো, সে বিষয়ে কি বলবেন আপনি? নমস্কার, আমি দেবা, আর এই ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ ভাই পরিচালিত আমাদের এই তুই কি আমার সিনেমাটা আজকে রিলিজ হলো। প্রথমে একটা কথা বলবো যে খুব কঠিন একটা সময় চলছে, আমরা সবাই জানি যে আরজি কর নিয়ে আজকে কলকাতা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে। তো এই সময় ছবিটা রিলিজ হলো, আর কোনো না কোনো জায়গা থেকে বা কাকতালীয়ভাবে আজকে যে ঘটনাটা বা নৃশংস ঘটনাটা ঘটে গিয়েছে, আমাদের এই ছবির মধ্যেও কিন্তু এই বার্তাটা দেওয়া আছে যে একটি বাচ্চা মেয়েও কিন্তু সেফ নয় আজকের দিনে। একটা বাচ্চা মেয়ে যখন স্ট্রাগল করছে সার্ভাইভের জন্য, খাবারের জন্য, তখন কিন্তু দেখা যাচ্ছে এই সমাজের মধ্যেই কিন্তু মানে মানুষ সেজে যে সমস্ত নরখাদকরা লুকিয়ে রয়েছে, তারা কিন্তু এই বাচ্চাটাকেও, বাচ্চাটার উপরেও তারা টার্গেট নিচ্ছে। তো এই সমস্ত বার্তা এই ছবিতে দেওয়া আছে। তো আপনাদের বলবো যে আপনারা হলে এসে ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমার নাম দেবা, আমি এই ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি, চরিত্রের নাম লাল। হ্যাঁ, এটা আমার প্রথম অভিনয় শুটিংয়ের। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসকে এবং ডিরেক্টর স্যারকে, তিনি খুব ভালোভাবে আমাদের কাজটা তুলে নিয়েছেন। এবং অভিজ্ঞতা বলতে, আমি প্রথম সিনেমা হিসেবে প্রথম কাজ করলাম, সকলে অনেক সহযোগিতা করেছেন আমার, মানে আমি পারবো সেটাকে আমাকে প্রমাণিত করে দিয়েছেন আমার বাবা মা, আমার স্কুল টিচার, আমার সমস্ত যারা গুরুজন, সকলে আমাকে প্রচণ্ড হেল্প করেছেন এবং প্রচণ্ড আশ্রয় আগ্রহী করেছেন যে তুমি পারবে, অবশ্যই তোমার হবে। পরবর্তীকালে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটা এগিয়ে নিয়ে যাব এবং অবশ্যই চেষ্টা করব পুরো
ভারতবর্ষ, পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষে একটা বড় অ্যাক্টর হবো। সমাজে কী বার্তা, সমাজকে একটাই বার্তা দিতে চাইবো যে আমাদের মুভিটা ভীষণ সুন্দর একটা মুভি, গল্পটা একদম মানে স্যাড, ভীষণই ভালো গল্প। অবশ্যই তোমরা হলে এসে সিনেমাটা দেখো এবং অবশ্যই ভালো লাগবে। আমার নাম বিশাল, অভিনেতা। আমি আজকে বললাম, আজকে হলে দেখলাম, মানে বেশ কিছুদিন পর আমি হলে সিনেমা দেখলাম, আমাদের তাই তো ভীষণ হাততালি করছিল, সিটি করছিল, আমি খুব আনন্দ পেয়েছি এবং আশা করি এই সিনেমাটি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে দেবে একটা ভালো সাড়া মিলবে। গ্রাম বাংলার ছেলেদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য, দেখুন আমি গ্রাম থেকে এসেছি, আমিও গ্রামের ছেলে, কৃষকের ঘরের ছেলে, অর্থাৎ গ্রাম বাংলার ছেলের প্রতিভা রয়েছে, গ্রাম বাংলার ছেলেরা একদিন সবাই আসছেন। শুটিং লোকেশন কী রয়েছে? শুটিং লোকেশন কলকাতা, বেসিক্যালি কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বেসিক্যালি কলকাতা, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ। কী ভাবনা রয়েছে পরবর্তীতে? ভাবনা আরও অনেক রয়েছে, অনেক সিনেমা হবে, শুটিংও চলছে এবং আরও আরও ভালো দেখতে হবে। কোন কোন হলে রিলিজ হচ্ছে একটু বলে দিন। বিভিন্ন তেত্রিশখানা সিনেমা হলে রিলিজ হচ্ছে কলকাতা থেকে জলপাইগুড়ি, পুরো যারা এখনো দেখেনি। হ্যাঁ অবশ্যই আপনারা ফলে আসুন এবং কি আমার সিনেমাটি দেখুন।